ছেলেরা আজকে অ্যানিমাল ডিসপার্সালের যে অংশ আমি পড়াবো সেটা হচ্ছে রুটস অফ অ্যানিমাল ডিসপার্সাল। রুট অফ অ্যানিমাল ডিসপার্সাল, প্রত্যেক প্রাণী প্রজাতি তার বিস্তারের প্রতিবন্ধকতাকে দূর করে একটি নির্দিষ্ট মাধ্যমে পথ সৃষ্টি করে এবং ওই পথ দ্বারা নির্দিষ্ট নিবাসে পৌঁছাতে সক্ষম হয়। আমি গত ক্লাসে তোমাদের কিন্তু ব্যারিয়ার্স গুলো পড়িয়েছি যে প্রাণী তার চলার পথে নানা ধরনের যে ব্যারিয়ার্স, সেই ব্যারিয়ার্সটা সে কি করতেছে, অতিক্রম করার চেষ্টা করে এবং এতে বাধাপ্রাপ্ত হয়। যদি কেউ বাধাপ্রাপ্তটা অতিক্রম করতে পারে তাহলে সে টিকে থাকবে পরিবেশের সাথে, আর যে পারবে না সে ধ্বংস হবে। এই যে টিকে থাকার, তারা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যখনই তারা বাধাপ্রাপ্ত হয় তখন তারা তার চলার পথটা ঠিক করে নেয় আমি কোন দিক দিয়ে যাব। তো এই যে চলার পথ নির্দিষ্ট নিবাসে পৌঁছাতে সক্ষম এক নিবাসে থেকে অন্য স্থানে, সেই সৃষ্ট পথকে প্রাণী বিস্তারের পথ বলে। এটা প্রাণী নিজেরটা নিজেই সৃষ্টি করে না, ছোটবেলায় পড়ছি না, পথিক পথ পথিকে সৃষ্টি করে না, পথিক পথে সৃষ্টি করে, তার মানে চলাচল করতে 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 মানুষের পথে সৃষ্টি হয়ে থাকে। এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে রুট অফ অ্যানিমাল ডিসপার্সাল, অর্থাৎ একটা প্রাণী বা প্রাণী প্রজাতি তার বিস্তারের প্রতিবন্ধকতাকে দূর করে একটি নির্দিষ্ট মাধ্যম, যে নির্দিষ্ট মাধ্যম বা পথে সৃষ্টি করে এবং ওই পথ দ্বারা নির্দিষ্ট নিবাসে পৌঁছাতে সক্ষম হয় এরূপ সৃষ্ট পথকে প্রাণী বিস্তারের পথ বলে। এই যে প্রাণী বিস্তারের পথ, প্রাণী বিস্তারের পথকে আমরা আমরা বর্ণনা করছি। প্রথমেই যেটি সেটি হচ্ছে স্থল পথ, স্থল সেতু। আদিম পৃথিবীতে বিভিন্ন জল ভাগের মধ্যে স্বাভাবিক বা প্রাকৃতিক সেতুর অস্তিত্ব ছিল, ঠিক আছে? ওইসব সেতুর উপর দিয়ে প্রাণীর বিস্তার ঘটেছে। পরবর্তীকালে ওই সেতু ভেঙে যাওয়ার ফলে দেখা যায় যে তাদের সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে বিচ্ছিন্ন হওয়ার ফলে প্রাণী তো ওইখানে বিস্তার ঘটেছিল সেতু দ্বারা, যখনই ভেঙে যায় তারা এই দিকে আসতে পারে না, ওই দিকে থেকে যায়। প্রাণীর এই যে ফাঁকাটা সেটাকেই বলা হয়েছে স্থল সেতু দ্বারা গঠিত। যেমন যেমন হচ্ছে বলছে যেমন বলছে এশিয়া আর উত্তর আমেরিকার মধ্যে যে সেতু, বলতে কি হতে পারে, বেরিং, একে দেখাবো। এই হচ্ছে এশিয়া আর এ হচ্ছে উত্তর আমেরিকা, তাই না? এই যে এই অংশটা সেটাকে আমরা বলি বেরিং প্রণালী, এটাই হচ্ছে বেরিং যোজক। আর স্থল সেতু এটা হচ্ছে এশিয়া আর হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে যেটিকে বলা হয়েছে সেটি। আরো ছিল হচ্ছে ইউরেশিয়া এক নাম্বার দিক দেখালাম কি কি স্থল সেতু ছিল পূর্বে, আমি দেখালাম এশিয়া আর উত্তর আমেরিকার মধ্যে বেরিং যোজক, এশিয়া সেতু সেটা হচ্ছে বেরিং যোজক, উত্তর আমেরিকা আমি চিত্রকে কিন্তু দেখিয়েছি। দুই নাম্বার হচ্ছে ইউরেশিয়া আর হচ্ছে আফ্রিকা, বলো তো কে হতে পারে স্থল সেতু রূপে? সুয়েজ, সুয়েজ যোজক ইউরেশিয়ার আফ্রিকার মধ্যে স্থল সেতু হিসাবে কাজ করেছে।
আরেকটি হচ্ছে সেটি হচ্ছে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা বলো তো কে পানামা এইভাবে এই স্থল সেতুগুলো প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজন করে তো ধীরে ধীরে সেগুলো বলছে কোনো কারণে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে এই বিলীন হওয়ার ফলে এটা ধ্বংস হয়ে যাবে প্রাণীটা আর ওইখানে আর চলে আসতে পারেনি ওই অংশে রয়ে গেছে বিজ্ঞানী সিমসন এই যে উপরোক্ত আমি সেতুগুলো বললাম সেটাকে আবার তিন ভাগে ভাগ করেছেন বিজ্ঞানী সিমসন সিমসন তাহলে কি কি ওয়ান করিডোর ব্রিজ তাদের অনুমান বিজ্ঞানীদের অনুমান টার্শিয়ারি যুগে পূর্বে টার্শিয়ারি যুগের পূর্বে উত্তর আমেরিকা মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর উপর প্রাকৃতিক স্থল সেতু দ্বারা উত্তর আমেরিকা আর এশিয়া যুক্ত ছিল যার দ্বারা প্রাণী প্রজাতির বিস্তার ঘটেছে যার অস্তিত্ব এখানে এখন আর নেই বর্তমানে সাধারণত এখান থেকে বলছে যে কুকুর জাতীয় প্রাণী বিড়াল ওই অঞ্চলে গিয়েছে এবং বিস্তার লাভ করেছে তো এটাই বলা হয়েছে যে বেরিং প্রণালীটাকে মূলত এখানে বোঝানো হয়েছে উত্তর আমেরিকা আর এশিয়ার মধ্যে তারপরে হচ্ছে সিমসন যে তিন ভাগে ভাগ করেছেন তার দুই নম্বর ভাগ হচ্ছে ফিল্টার ব্রিজ প্লাইস্টোসিন যুগে বেরিং প্রণালী এই ফিল্টার ব্রিজের মতো কাজ করছে করেছিল এর মাধ্যমে কুকুর বিড়াল ভালুক বাইসন হরিণ প্রভৃতি প্রাণী এশিয়া থেকে উত্তর আমেরিকা এবং উত্তর আমেরিকা থেকে এশিয়াতে কুকুর ঘোড়া প্রভৃতি প্রাণী পরিব্রাজন করেছিল ঠিক এই ধরনের একটি সেতুর মাধ্যমে এশিয়া থেকে অস্ট্রেলিয়ায়ও প্রাণীর বিস্তার ঘটেছিল বলা হয়ে থাকে ব্যাং ঠিক এইভাবে এশিয়া থেকে অস্ট্রেলিয়াতে যায় তারপরে হচ্ছে সুইপ স্টক সুইপ স্টেক সুইপ স্টেক ব্রিজ বলতে ভাসমান কাঠ ভাসমান যে কাঠের গুড়ি প্রভৃতিকে বোঝায় এই ভাসমান ব্রিজের মাধ্যমে ইঁদুর লেঙ্গুর তারপরে কাঠবিড়ালি প্রভৃতি আফ্রিকা মহাদেশ থেকে মাদাগাস্কারে দিকে বিস্তার লাভ করেছিল বড় আকারের প্রাণীর মধ্যে থেকে এভাবে বিস্তার লাভ করা সম্ভব হয়নি বলে আফ্রিকা থেকে কোনো প্রাণী মাদাগাস্কারে যায়নি এর জন্য মাদাগাস্কারের প্রাণীর সাথে আফ্রিকার প্রাণীর কোনো মিল দেখা যায় না এই যে স্ট্রেক গুলো দ্বারা পার হয়েছিল তারপরে যেটি সেটি হচ্ছে ন্যাচারাল র্যাপস বা প্রাকৃতিক সেতু নদী বা সাগরে কাঠ বা গাছের গুড়ি লতা পাতা বরফ বরফের চাই বা স্থল চর প্রাণীরা স্বেচ্ছায় বা দৈবক্রমে জলাশয়ে পাড়ি দিয়ে থাকে শ্বেত ভল্লুক বা রেইনডিয়ার এভাবেই ভাসমান বরফ রাশির উপর ভর করে শুধু সেই ঠান্ডা স্থান থেকে অন্যত্র গমন করতে দেখা যায় প্রায় এরকম চিত্র কিন্তু তোমরা ইন্টারনেটে দেখো যে দাঁড়ায় রয়েছে আর বা বরফ চাইটা ভেঙে চলে যাচ্ছে দেখা যায় সুদূর আমেরিকার উত্তরাংশে আসে সুমেরু মহাসাগরের এখান থেকে এইভাবে মানে প্রাকৃতিক সেতু দ্বারাও মূলত তাদের রুট মানে পরিবহনের পথ হিসেবে কাজ করে তারপরে হচ্ছে বায়ু বা উইন্ড বায়ু প্রবাহ আর কি সৃষ্টবদ্ধ এককোষী প্রাণী শামুক ঝিনুক কৃমি জাতীয় প্রাণী কীট পতঙ্গ শত শত মাইল দূরে বায়ুবাহিত দ্বারা ছড়িয়ে পড়ে ঠিক আছে যেমন গ্লিক এলিটন এগুলো এলটন এগুলো বিজ্ঞানী আবার বিজ্ঞানীরাও কিন্তু মানে এসব বিজ্ঞানীরা আর কি বিজ্ঞানী গ্লিক বিজ্ঞানী এলটন এরা আর কি যখন নাকি হাজার ফুট কয়েক হাজার ফুট উচ্চতায় গিয়ে মানে বায়ু মানে ধারণ করে সেখানে বায়ুর মধ্যে তারা ধারণ করে এবং ওই বায়ুতে পরীক্ষা করে ওরা লার্ভা ওনারা লার্ভা
উদ্ভিদের বীজ, পতঙ্গের লার্ভা, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র যে পতঙ্গ সেগুলো তারা পায়। এই যে তারা পেলো, তারা প্রমাণ করেছে যে জীবের বিস্তরণ যদি বায়ুর মাধ্যমে না ঘটে তাহলে এগুলো তো পাওয়া যেত না। অবশ্যই বায়ু একটা ফ্যাক্ট, জীবের বিস্তরণ তার মানে বায়ু, শক্তিশালী বায়ু বিশেষ করে তারা বহন করে নিয়ে যায়। আরো ঝোড়ো বাতাস হলে তো প্রজাপতির মতো একটা প্রাণী বা পতঙ্গকেও তারা বহন করে নিয়ে যেতে পারে, বুঝতে পারছো? এরপর যেটি সেটি হচ্ছে ঝড়। ঝড়ও কিন্তু এক সময় যে বিষয়, একটা অনেক ধরনের একটা বড় ধরনের বিষয়, অনেক সময় বড় বড় প্রবল ঝড় হাওয়ার তাড়িত হয়ে বহু প্রাণী, কীট পতঙ্গ, প্রজাপতি, ঘাস ফড়িং, বিটল, তারপরে ছোট পাখি যেমন হামিং বার্ড, এরা তাদের বাসস্থান থেকে অন্য স্থানে গিয়ে পড়ে, হাজার হাজার মাইল ধরে বিস্তার লাভ করে যেতে পারে। যেমন বিজ্ঞানী ওয়ালসন দেখিয়েছেন যে উত্তর আমেরিকার সেই রকি আন্দিস পর্বতমালার অঞ্চল থেকে নাকি দুটো পাখি, মাছরাঙা পাখি, অন্য অঞ্চলে গিয়ে পুরো পড়েছিল এই বাতাস, ঝোড়ো বাতাসের কারণে। ইভেন আমরা প্রায়ই দেখি ঝোড়ো বাতাসের সাথে মাছ উড়ে আসে, ঝোড়ো বাতাসের সাথে এটা উড়ে আসে, এই বিষয়টা ঝোড়ো বাতাসটাও কিন্তু আমাদের ঝড়টাও কিন্তু একটি অন্যতম রুট বা পরিবাহক হিসাবে কাজ করে। তারপরে হচ্ছে উড়ন্ত প্রাণীদের মাধ্যমে, যেসব প্রাণী উঠতে পারে সক্ষম, যেমন পাখি, বাদুড়, এরা উঠতে সক্ষম, তাদের মধ্যে ক্ষুদ্র প্রাণী আর শস্য বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার সুযোগ লাভ পায়। এটাও কিন্তু একটা পথের হিসাবেই কাজ করে, পথ হিসাবেই কাজ করে। তো ওরা যেখানে যেখানে যায় সেখানে গিয়ে ওরা ছড়িয়ে ছিটিয়ে যায়। যেমন পাখির গায়ে আমি বলেছি এর আগেও যে পাখির যে পশম বা পাখির যে আমরা পাখ বলি, পাখনা বলে থাকি, তাদের মধ্যে কিন্তু উপজাতীয় প্রাণী থাকে। আবার দেখা যায় তাদের পায়ের মধ্যে কোনো শামুক, ছোট শামুক রয়ে গেছে, ওটা উড়ে গিয়ে বহু দূরে পড়ছে এবং এখানে এসে বংশবৃদ্ধি করতে সক্ষম হচ্ছে। এভাবে পাখিও কিন্তু একটা পথ। এরপর হচ্ছে মানুষ, মানুষের মাধ্যমে, মানুষের মাধ্যমে কিভাবে পথ সৃষ্টি হয়, বিস্তার করে প্রাণী। মানুষ শখের বশবর্তী হোক আর দৈবক্রমেই হোক, দেখা যায় অনেক প্রাণী নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়েছে। হয়তো কোনো প্রাণীকে সে পাওয়াচ্ছে, ওইখানে সে ফেলে আসলো না, সে সাথে করে নিয়ে আসলো, কিন্তু ওই প্রাণীর বাসস্থান এখানে না। ধীরে ধীরে ওই প্রাণীকে হয়তো তার যত্ন আর দিতে এখানে সে বসবাস করতে গড়ে তুলতে সক্ষম হয়, অভিযোজিত হয়ে যায়। এই যে দৈবক্রমে বা শখের বশবর্তী হয়ে মানুষের মাধ্যমে যে নতুন নতুন প্রাণী তার নতুন নতুন অঞ্চলে গমন করে, এটাকে বলা হয়েছে মানুষ পথ সৃষ্টি করেছে। তো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে মানুষের মাধ্যমে ডিঙ্গো ডগ পোষা প্রাণী রূপে এখন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়েছে। যেমন বলা হয়েছে তো দৈবক্রমে তেলাপোকা ভারতবর্ষে আসছে, তেলাপোকা ভারতবর্ষে আগে ছিল না, এখন সেটা আসছে। তারপর হচ্ছে পোষকের মাধ্যমে, অর্থাৎ পোষায়, আমি পোষক প্রাণীর মাধ্যমে অনেক পরজীবী প্রাণীর বিস্তৃতি, অর্থাৎ আমার শরীরে ওইটা গ্রহণ করছে। এই যে পথগুলো সেগুলো হচ্ছে আমাদের বলা হয়েছে যে বৃহৎ যে বর্তমানে যে বিশদ অঞ্চলগুলো এভাবে প্রাণী তার রুট সৃষ্টি করে নিয়েছে, ঠিক আছে? এরপরে এই রুটগুলো তো আমরা এখন জানলাম, কিন্তু প্রাচীনকালে যে প্রাণীর বিস্তারের পথ সেটা একটু আমাদের এই বিষয়ের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। তাই আমরা জানি যে প্রাচীনকালে প্রাণীদের পথ কী ছিল, এই পথের মধ্যে কিন্তু আমরা কিছু অংশ পড়ে ফেলছি। এর জন্য আমি এই ক্লাসটা শেষের অংশে এখানে একটু ধারণা দিয়ে দিই, একটু হয়ে গেলে মূলত আমাদের পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখানে ডার্লিংটন তার বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রাণী বিস্তারের যে প্রাচীন পথ, সরি ডার্লিংটন লিখিনি, সেগুলো সম্পর্কে ধারণা দেন। তার মতে পৃথিবীতে প্রাচীন পথ ছিল তিনটি। প্রথম যে পথ সেটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চল থেকে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ অঞ্চল পর্যন্ত। সে সময় জলবায়ুর প্রতিবন্ধকতার ফলে বহু মেরুদণ্ডী প্রাণী যেমন ব্যাং, কচ্ছপ, টিকটিকি দক্ষিণ আফ্রিকায় বিস্তার লাভ করছিল। আবার দ্বিতীয় পথ বলেছে ক্রান্তীয় এশিয়া থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পর্যন্ত
মিষ্টি পানির মাছগুলো এশিয়ার মৌসুমান পর্যন্ত বিস্তৃত হয়ে তারা পুনরায় যেতে পারে না আর কি, অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে পারে না। উভচর প্রাণী ব্যাংক কিন্তু অস্ট্রেলিয়ায় বহুবার ভ্রমণ করেছে এবং নিউজিল্যান্ডেও একবার গিয়েছিল। এই কারণে নিউজিল্যান্ডের যে ব্যাংক দেখা যায় সেটা আবার অস্ট্রেলিয়ায় দেখা যায় না, তার মানে এই দুটার মধ্যে পার্থক্য আছে। তৃতীয় পদ বলছে প্রাচীন পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলদের নাতিশীতোষ্ণ অঞ্চলে ইউরেশিয়া, উত্তর আমেরিকা এবং মধ্য আমেরিকার মধ্যে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তোমরা এই যে সরীসৃপ ন্যায় বৃত্তচাপের ন্যায় এই পদটি চলেছে। সরীসৃপ অঞ্চলের প্রাণীগুলো মূলত এখানে দেখা যায়, পাখি স্তন্যপায়ী প্রাণীগুলো এই পথে বিস্তার লাভ করে উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ অঞ্চলে এবং দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার বৈচিত্র্যময় প্রাণীর দেখা যায়। তোমরা কিন্তু বারে বারে খেয়াল করো প্রাচীন পদগুলো কিন্তু ডার্লিংটনের মতামত অনুযায়ী, ডার্লিংটন মতবাদ দিয়েছেন এবং ডার্লিংটন কিন্তু ক্রান্তীয় অঞ্চল থেকে হিসাব করেছেন, কারণ পৃথিবী কিন্তু প্রথমে ক্রান্তীয় অঞ্চলে অন্তর্গত ছিল, মানে সমস্ত পৃথিবী কিন্তু আমরা বলেছি একটি বৃহৎ ভূভাগে অন্তর্গত ছিল, ধীরে ধীরে পৃথিবীর মধ্যে ভাগ চলে আসছে। তো ডার্লিংটন এর জন্য প্রাচীন পথ সবসময় ক্রান্তীয় অঞ্চল থেকে ভাগ করেছেন। তো ছেলেরা এই যে ক্রান্তীয় অঞ্চল থেকে ভাগ করা সেই অঞ্চলে কি কি প্রাণী গিয়েছে এবং বিস্তারটা কিভাবে ঘটেছে সেটাই সে বর্ণনা করার চেষ্টা করেছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় প্রাণী দেখা যায়, এই বৈচিত্র্যময় প্রাণী নিয়ে আমাদের এই জীবজগৎ। তো এই যে জীবজগতের বৈচিত্র্যময় প্রাণী চলাচল, এই চলাচলের কারণে আবার আরো বৈচিত্র্যতা সৃষ্টি করেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ধারা সৃষ্টি করেছে পৃথিবীকেও করেছে বৈচিত্র্য। তাই প্রাণীর যে বিস্তার, বিস্তারের কারণ বিভিন্ন বিষয় সম্বন্ধে যদি আমরা না জানি তো প্রাণী সম্পর্কে আমরা জানতে পারবো। আর ভূগোলে কিন্তু আমরা আগেই বলেছি ভূগোল হচ্ছে মাদার অফ অল সায়েন্স, যেহেতু যুগ ভূগোলের এই অংশ, এই যে চলাচলের এই পথটা এবং প্রাণীর যে এই যে বৈচিত্র্যময়তা সেটা কিন্তু এজন্যই ভূগোলের অন্তর্ভুক্ত যে আমরা কিন্তু যাকেই জেনেছি আমরা প্রাচীন চলাচলের পথে কীভাবে সে আসছে পূর্ব থেকে এখন পর্যন্ত সে কীভাবে আসছে, এই জন্য এই বিস্তারের পথটা মানে প্রাণীর যে বিস্তারটা সেটা এর অন্তর্ভুক্ত বিষয় করা হয়েছে। যাই হোক ছেলেরা আজকে এ পর্যন্তই থাকো, অ্যানিমেল ডিসপার্সাল সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে ফোন দিও আমি বলবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, বাবা।